বন্ধুরা ভক্তি আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের অমরত্ব লাভের একটি অদ্ভুত ঘটনার কথা বলবো। ঘটনাটি যেমন একাধারে মজার তেমনি অন্যদিকে এই ঘটনাটির মাধ্যমে আমরা মহাদেবের রুদ্রমূর্তির কথা উল্লেখ পাই মহাভারতের রচয়িতা ব্যাসদেব পুত্র সুখদেবের অমরত্ব লাভের কাহিনী এবং সুখদেবের জীবনের শুরু থেকে মহাদেবের ভূমিকার কথাও আপনাদের বলবো কৈলাস পর্বতে দেবাদিদেব মহাদেব যখন গভীর ধ্যানে মগ্ন তখন হঠাৎই একদিন মাতা পার্বতী কৌতূহলবশত ভোলানাথকে জিজ্ঞাসা করলেন হে মহাদেব আপনি কণ্ঠে মুন্ডমালা পরিধান করেন কেন আর এই মুন্ডমালা দেখলেই কেন আপনার হৃদয়ে কষ্টে ভরে যায় দেবী পার্বতীর কৌতূহল শান্ত করিয়ে মহাদেব উত্তরে বললেন এই যে মুন্ডমালা দেখছ এ তোমারই অংশ আজ পর্যন্ত তুমি যতবার জন্ম নিয়ে মৃত্যুর কোলে সায়িত হয়েছ এই মুন্ডমালা তারই চিহ্ন তোমার প্রতি জন্মের স্মৃতি হিসেবে এই মুন্ডমালা আমি আগলে রেখেছি দেবাদিদেব মহাদেবের কাছ থেকে একথা শুনে মাতা পার্বতী মহাদেবকে জিজ্ঞাসা করলেন হে প্রভু কেন আমাকেই একা প্রতি জন্মে মৃত্যু মুখে পড়তে হল কিন্তু আপনি কিভাবে অমর রয়ে গেলেন তখন মহাদেব বললেন কারণ আমি অমরত্বের গোপন রহস্য জানি সে কথা শুনে মাতা পার্বতী মহাদেবের কাছে অমরত্বের গোপন রহস্যের কথা জানতে চাইলেন তখন মহাদেব দেবী পার্বতীকে নিয়ে একটি গুহার ভেতর প্রবেশ করলেন এবং সেখান থেকে আশেপাশের সমস্ত প্রাণীকে সরে যাওয়ার জন্য ডমরু বাজাতে লাগলেন ডমরুর নাদের মাধ্যমে সমস্ত প্রাণী সে কথা অনুভব করে সেখান থেকে সরেও গেল মহাদেব ও মাতা পার্বতী ব্যাঘ্রচর্মের ওপর বসে অমরত্বের রহস্য উদ্ঘাটন করতে শুরু করলেন তার আগে মহাদেব দেবী পার্বতীকে তার প্রতিটি বাক্যের শেষে হুঙ্কার দিয়ে সম্মতি জানাতে বললেন দেবী পার্বতীও তাতে রাজি হলেন এরপর মহাদেব অমরত্বের কথা বলতে শুরু করলেন কিন্তু সেই স্থানেই উপস্থিত একখানি টিয়া পাখির ডিমের দিকে কারুর চোখ পড়ল না ঠিক সময় সেই ডিম ফুটে টিয়া পাখিটির জন্মও হল অতএব সেই গুহায় মাতা পার্বতীর সাথে সাথে ওই টিয়া পাখিটিও অমরত্বের কথা শুনতে পেল মহাদেবের কথা মতো প্রথম দিকে দেবী পার্বতী অমরত্বের কথা শুনে হুঙ্কার দিয়ে সম্মতি জানালেন কিন্তু কিছুক্ষণ পরে কথা শুনতে শুনতে মাতা পার্বতীকে দেবী ঘিরে ধরলেন আর দেবী পার্বতীও নিদ্রায় আচ্ছন্ন হয়ে পড়লেন অন্যদিকে মহাদেব চোখ বন্ধ করে গভীর মনোযোগে জ্ঞান বিতরণ করে যেতে লাগলেন আর তখন সুযোগ বুঝে ওই টিয়া পাখিটি মহাদেবের প্রতি বাক্যের শেষে হুকার দিয়ে যেতে লাগল মনে হলো যেন টিয়া পাখিটি দেবী পার্বতীর নিদ্রামগ্ন হওয়ার অপেক্ষাই করছিল কথা শেষে মহাদেব চোখ খুলে দেখলেন দেবী পার্বতী নিদ্রাচ্ছন্ন রয়েছেন তখন তিনি বুঝতে পারলেন এই গুহায় নিশ্চিত অন্য কেউ আছে যে হুঙ্কার দিয়ে সম্মতি জানিয়ে গেছে মহাদেব কথা বুঝতে পেরে ক্রোধাগ্নিতে জ্বলে উঠলেন আর মহাদেবের এই রুদ্রমূর্তি দেখে নিজ প্রাণ আশঙ্কায় টিয়া পাখিটি সেই গুহা থেকে পালিয়ে যেতে লাগল আর সেই মুহূর্তেই ওই টিয়া পাখিটি মহাদেবের নজরেও এসে পড়ল মহাদেব ক্রোধে ওই টিয়া পাখিটিকে মৃত্যুদণ্ড দিতে তার পিছু নিলেন এদিকে টিয়া পাখিটি প্রাণপণ ছুটে নিরাপদ আশ্রয়ের সন্ধান করতে লাগলো কিন্তু কে ওই টিয়া পাখিটিকে আশ্রয় দিয়ে মহাদেবের কোপের মুখে পড়তে চাইবে তাই বাঁচার কোনো পথ না পেয়ে টিয়া পাখিটি ঋষি ব্যাসদেবের ঘরে ঢুকে পড়ল সেই সময় ঋষিপত্নী পিঞ্জলা নিদ্রা ভেঙে আলস্য কাটিয়ে হাই তুলছিলেন আর তখনই ওই টিয়া পাখিটি মাতা পিঞ্জলার মুখের ভেতর পথে তার উদর অব্দি পৌঁছে গেল এদিকে মহাদেবও ওই টিয়া পাখিটির পিছন পিছন ব্যাসদেবের গৃহে পৌঁছলেন এবং প্রচণ্ড ক্রোধে ঋষি ব্যাসদেবকে জিজ্ঞাসা করলেন যে তার গৃহে কেউ প্রবেশ করেছে কিনা তখন ঋষিপত্নী পিঞ্জলা বাইরে এসে মহাদেবকে বললেন কিভাবে একটি টিয়া পাখি তার উদরে প্রবেশ করেছে সে কথা শুনে মহাদেব প্রচন্ড ক্রোধে পাখিটিকে মৃত্যুদণ্ড দেবার জন্য উদ্যত হলেন কিন্তু মহর্ষি ব্যাসদেব অনুরোধ করে বললেন হে প্রভু আমার পত্নী তো নিরাপরাধ আর তাছাড়া ওই টিয়া পাখিটি অমরত্বের রহস্য ভেদ করে ফেলেছে তাই এখন তাকে মৃত্যুদণ্ড দিলেও তার কিছুই হবে না কারণ সে অমর তাই আপনি শান্ত হন এবং ক্ষমা প্রদান করুন মহাদেব বিষয়টির সত্যতা অনুমান করে শান্ত হলেন এবং কৈলাস পর্বতে ফিরে গেলেন আর টিয়া পাখিটি মাতা পিঞ্জলার উদরেই থেকে গেল কয়েক বছর পর ঋষিপত্নী উদরে প্রচন্ড ব্যথা অনুভব করলেন অসহ্য যন্ত্রণায় কাতরাতে থাকলেন পত্নীর এই পীড়া দেখে ঋষি ব্যাসদেব ভগবান বিষ্ণুর কাছে এই সমস্যা থেকে মুক্তি লাভের উপায় জানতে চাইলেন সেই সময় বিষ্ণু শ্রীকৃষ্ণ অবতারে এই ধরিত্রীতে উদ্ধার করতে এসেছেন ঋষি ব্যাসদেবের প্রার্থনায় শ্রীকৃষ্ণ তার আলায়ে এসে ওই টিয়া পাখিটিকে বাইরে আসতে বললেন এবং তাকে কেউ আঘাত করবে না বলে আশ্বস্তও করলেন প্রথমে টিয়া পাখিটি রাজি হল না কিন্তু পরে বলল আমি এই মোহমায়ায় পরিপূর্ণ জগতে জন্ম নিতে চাই না এই সংসার যখন সম্পূর্ণরূপে নির্মোহ হবে আমি তখনই জন্ম নেব অতঃপর ভগবান শ্রীকৃষ্ণ টিয়া পাখিটির কথায় সম্মতি জানিয়ে জগৎ সংসারের সমস্ত প্রাণীদের তার মায়ার দ্বারা নির্মোহী করে তুললেন প্রায় বারো বৎসর ব্যাপী ঋষিপত্নী পিঞ্জলার উদরে থাকার পর অবশেষে ওই টিয়া পাখিটি মানব শরীর ধারণ করে জন্ম নিলেন এবং তার নাম রাখা হল সুখদেব জন্মের কিছু বৎসর পর সুখদেব হঠাৎ একটি রাত্রে ধর্ম ও শাস্ত্রজ্ঞান লাভ তথা সদগুরুর অনুসন্ধানে গৃহত্যাগী হলেন মহর্ষি ব্যাসদেব ও মাতা পিঞ্জলাও পুত্রের খোঁজে বন ঘুরে বেড়াতে লাগলেন অবশেষে পুত্রের দেখা পেয়ে ব্যাসদেব তাকে গৃহে ফিরিয়ে নিয়ে যেতে চাইলেন কিন্তু সুখদেব কোনো মায়ার বাঁধনেই আটকে থাকতে চান না তাই তিনি গৃহে ফিরে যেতে রাজি হলেন না পিতামাতার এই পুত্রমোহ দেখে শ্রীকৃষ্ণের ছলনার কথা বুঝতে আর বেশি দেরি হল না সুখদেবের তিনি অনুভব করে ফেলেছিলেন যে তার জন্মের পরই নারায়ণ আবার এই জগৎ সংসারকে মোহমায়ায় পরিপূর্ণ করে দিয়েছেন অবশ্য তা না হলে সৃষ্টির ভারসাম্য যে বজায় থাকবে না সুখদেব পিতাকে তার গুরুর অনুসন্ধানের কথা জানালেন আর সে কথা শুনে ব্যাসদেব বললেন হে পুত্র তুমি মিথিলাপুরীতে গিয়ে রাজা জনকের সাথে দেখা করো তিনি তোমায় সঠিক পথ দেখাবেন পিতার নির্দেশ মতো সুখদেব মিথিলার রাজা জনকের সাথে দেখা করলেন কিন্তু রাজার বিলাসবহুল জীবনযাত্রা অতি প্রাচুর্য এবং বিরাট প্রাচপ্রাসাদ দেখে সুখদেবের মন চঞ্চল হয়ে উঠল তিনি ভাবলেন যে নিজেই এত মোহমায়ায় পরিপূর্ণ সে আমাকে সঠিক পথ দেখাবে কি করে সুখদেবের মুখের ভাবভঙ্গি দেখে রাজা জনকের সমস্ত ব্যাপারটি অনুমান করতে বেশি সময় লাগল না তিনি যোগ বলে মন্ত্রের দ্বারা তার রাজপ্রাসাদে অগ্নিসংযোগ ঘটালেন মুহূর্তেই আগুনের লেলিহান শিখা পুরো গ্রাস করল তটস্থ হয়ে উঠলেন এবং প্রচন্ড আগুনের তাপে ব্যাকুল হয়ে পড়লেন কিন্তু রাজা জনক স্থিরভাবে শান্ত হয়ে সুখদেবকে শাস্ত্রের উপদেশ দিতে লাগলেন অবশেষে সুখদেবের ব্যাকুলতা ও ভীতি দেখে রাজা জনক অগ্নি শান্ত করলেন সুখদেব বুঝতে পারলেন এত বিলাসিতা এত প্রাচুর্য এত সম্পদ অগ্নিশিখায় পুড়ে যাচ্ছে দেখেও রাজা এত শান্ত এত নিরুদ্বেগ রয়েছেন অতএব এই প্রাচুর্যতার মধ্যে থেকেও নির্মোহী হয়ে থাকা সম্ভব সুখদেব রাজা জনকের সম্পর্কে তার পূর্ববর্তী চিন্তাধারার জন্য লজ্জিত বোধ করলেন এবং রাজা জনককে তার গুরু হিসেবে গ্রহণ করলেন কিছুদিন জনকপুরীতে কাটিয়ে ধর্ম ও শাস্ত্র চর্চার পর সুখদেব সেখান থেকে চলে গেলেন এবং একটি পাহাড়ে সাধু সন্ন্যাসীদের সাথে খুবই সাধারণভাবে জীবন অতিবাহিত করতে লাগলেন কিন্তু সুখদেবের অমরত্বের রহস্য ভেদ করার কাহিনী ধীরে ধীরে সকলের কাছে প্রচার হয়ে যাওয়ার দরুন সবাই তার কাছে অমরত্বের কথা শোনার ইচ্ছে প্রকাশ করলেন সবার অনুরোধে সুখদেব অমরত্ব কথা শোনাতেও আরম্ভ করলেন আর সেই দেখে দেবলোকের সমস্ত দেবগণ চিন্তিত হয়ে পড়লেন দেবতাগণ একত্রিত হয়ে কৈলাস পর্বতে মহাদেবের নিকট উপস্থিত হয়ে দেবাদিদেবকে বললেন হে প্রভু এভাবে চলতে থাকলে তো একে একে সব মর্তবাসী অমরত্ব লাভ করবে এই সমস্যা থেকে আপনিই উদ্ধার করুন পরিস্থিতির জটিলতা অনুভব করে মহাদেব তখন নির্ধারণ করলেন যে এখন থেকে কেউই অমরত্বের কথা শুনলেও আর অমরত্ব লাভ করতে পারবে না কিন্তু সে অবশ্যই মুক্তি লাভ করবে আজকে তবে এ পর্যন্ত এই বন্ধুরা আশা করি আমার এই গল্পটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে আমার গল্পগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন